দেখি বাবা মা বড়বৌদির রেজাল্টের মার্কশিট পুড়িয়ে দেবে বলছে। ফার্স্ট ক্লাস উড়ুশিকো একেবারে শেষ হয়ে যাবে। মজা আ গেল। কি হলো দাঁড়িয়ে রইলি যে বড়? আমি তোর সঙ্গে মজা করছি না। যা বললাম তাই কর। অনেক জ্ঞানের কথা এত বছর ধরে শুনিয়েছ। যে জ্ঞান শুধু সর্বনাশ করে সেই জ্ঞানের কাগজের মুখে আগুন। তুই কি করছিস রে ভাব? তুই এই মানুষের জন্য পায়ে পড়ছিস? ছাড় পা, ছাড়, ছাড় বলছি। না মামি, এই পা ছাড়বো না। যতক্ষণ তুমি তোমার আদেশ ফিরিয়ে নেবে আমি এখানেই থাকবো। মা, মা তুমি ওকে এত বড় শাস্তি দিও না মা। ও কি অন্যায় করেছে বলতো, যে তুমি ওকে এত বড় শাস্তি দিতে চাইছো? তোকে জেলে পাঠালো, তো দোকান বন্ধ হয়ে গেল, আর কত অন্যায় করতে দেবো ওকে? তাও ওর হয়ে কথা কইছিস? ও শুধু ওই মুহূর্তে ঝামেলা না করে পুলিশের সাথে থানায় যেতে বলেছে। আচ্ছা মা, আমি যদি সেটা না করতাম তাহলে কি পুলিশ আমায় গ্রেপ্তার করে নিয়ে যেত না? বরং তোমরা যদি আমাকে আটকাতে তাহলে তো তোমরা সবাই আরো অসম্মানিত হতে, তাই নয় কি? এখন যে সবাই তোমার জেলে যাওয়াকে বড় করে দেখবে বর্দা, সেই জন্যই তো তোমার সব সম্মান ধুলেই মিশে গেছে। সেসব নিয়ে আমি চিন্তা করি না। মায়ের আশীর্বাদ থাকলে আমি সবকিছু আবার আগের মতন ঠিক করে নিতে পারবো। কিন্তু মা, ওই কাগজগুলো পুড়ে গেলে প্রশংসা শেষ হয়ে যাবে। আমার মৃত শ্বশুর শাশুড়ি আমায় কখনো ক্ষমা করবে না গো। এটা করো না মা, দোহাই তোমার, এটা করো না। এত বড় মন তোর? আমার যে এত বড় মন নয়। আরে আমি যে আমার রাগ কিছুতেই কমাতেই পারছি না। হ্যাঁ, ও যদি কোনো অন্যায় করে থাকে তুমি ওকে শাস্তি দাও, শাসন করো। কিন্তু মা, ওর জীবন থেকে এইভাবে ওর স্বপ্নগুলোকে কেড়ে নিও না।